দেশে মৎস্য খাতকে এগিয়ে নিতে ও মাছের নতুন জাত উৎপাদনে মাছ চাষীদের সুযোগ দিতে হবে বলেছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। শনিবার রাজধানীর একটি হোটেলে ইলিশ উৎপাদনে গৌরবোজ্জ্বল অর্জন ও জাটকা সুরক্ষা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি জানান, জাটকা সংরক্ষণে ইলিশ ধরা নিষিদ্ধকালে জেলেদের জন্য সরকার ভিজিএফ এর সুযোগ দিচ্ছে। মৎস্য খাতের বিকাশে বিভিন্ন ফিড মিল বা মৎস্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনে আগ্রহীদের জন্য মেশিনারিজ আমদানির ক্ষেত্রে কর অব্যাহতি দেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন নদনদী ও মোহনা অঞ্চলে ইলিশ গবেষণায় আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন উন্নতমানের ভেসেল সরবরাহ করছে বিএফআরআই। অনুষ্ঠানে বিএফআরআই এর বিজ্ঞানী ও গবেষক সহ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যে মুহূর্তটায় জাটকা নিধন বন্ধ থাকে সে সময় আমরা ভিজিএফ দিচ্ছি। জাটকা ধরা তো বেআইনি, সে সময় আমি কিছুই দেওয়ার কথা না, তারপর তো দিচ্ছি। কারণ আপনি বেআইনি কাজ যাতে না করেন সেজন্য আপনাকে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। গবেষণা হতে হবে মানুষের কল্যাণে, দেশের স্বার্থে গবেষণা হতে হবে। নিজের ভিতরে কত যোগ্যতা আছে সেই যোগ্যতার বিকাশ ঘটাবার জন্য